হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা টেকনিক শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অধিক প্রোডাক্টিভ হওয়া যায়। প্রোডাক্টিভ হওয়া বলতে এখানে বোঝাচ্ছি যে অধিক পরিমাণে সময়টাকে ইউটিলাইজ করা যায়। দেখুন, স্বাভাবিকভাবে আমাদের সাথে কি হয়, আমরা সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে হাত মুখ ধুই, তারপরে অন্যান্য কিছু কাজ করি, তারপর দেখা যায় যে একটা সময় যে আমরা মোবাইলটা ধরি। মোবাইলটা যখন ধরি দেখবেন যে আমরা মোবাইল ধরার সময় আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে 5 মিনিট 10 মিনিটের জন্য ঢুকবো ফেসবুক ইনস্টাগ্রামে, একটু জাস্ট নোটিফিকেশনগুলো চেক করে আসবো। কিন্তু আপনি যখন ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে আপনি আর ওখান থেকে বেরোতে পারলেন না, কোন ফাঁকে যে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম পার হয়ে গেল আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। মোবাইল আপনার ক্ষেত্রে যে কাজটা করে এটা হচ্ছে আপনার ব্রেনের সকল টু ডু লিস্ট, যেই লিস্টগুলো আপনার ব্রেনে ছিল আজকে আপনি এই কাজগুলো করবেন, সেগুলো সব দূর করে দেয়। এবং দেখবেন যে মোবাইলটা চালানোর পর আপনি যখন উঠবেন আপনার কিছুই মনে পড়ছে না, আমি কী কাজ ছিল, আমার কী কাজ ছিল, মানে এরকম একটা দেখবেন যে মনে হবে যে আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এরপরে যেটা হবে যে আপনি সারাদিন ডিপ্রেসড হয়ে থাকবেন, এবং আপনি যে আপনার টু ডু লিস্ট ফুলফিল করতে পারলেন না, আপনার ভিতরে যে একটা খারাপ লাগা, এই খারাপ লাগাটা দেখবেন যে আপনার পরবর্তীতে আরও প্রবলেম সৃষ্টি করবে। তো চলুন আমার টেকনিকটায় যাওয়া যাক, যেই টেকনিকে আপনি খুব বেশি প্রোডাক্টিভ হয়ে যেতে পারবেন। আপনার নিজের ব্রেনে ফোর্স দেওয়া লাগবে না যে আমার কী কী টু ডু লিস্ট আছে, কী কী নেই, এসব নিয়ে কিছুই ভাবা লাগবে না। জাস্ট ব্রেন অটোমেটিক্যালি আপনাকে হেল্প করবে। লাইক মোবাইল যেমন অটোমেটিক্যালি আপনাকে ক্ষতি করে, তো আমার এই টেকনিকটা আপনাকে অটোমেটিক্যালি প্রোডাক্টিভ হওয়াতে সাহায্য করবে। সেই টেকনিকটা হচ্ছে পায়চারি করা। পায়চারি করা বলতে কী বোঝায়, পায়চারি করা বলতে আমরা স্বাভাবিকভাবে হাঁটা বোঝাই। হ্যাঁ, এখানে আমি হাঁটতেই বলছি, তবে কোথায় হাঁটবেন? হাঁটবেন আপনার কাজের ক্ষেত্রতে। দেখুন, আমাদের স্বাভাবিকভাবে কিন্তু কাজের ক্ষেত্র দুইটা থাকে, একটা হচ্ছে ওয়ার্ক প্লেস আর একটা হচ্ছে হোম প্লেস। আপনি যখন বাসায় থাকবেন, বাসায় আপনার যে কাজগুলো রয়েছে টু ডু লিস্ট, কী কী কাজ রয়েছে, এগুলো যদি আপনি অটোমেটিক্যালি করতে চান, আপনার ব্রেনে যদি অটোমেটিক্যালি আনতে চান, তাহলে আপনার যেটা করতে হবে সেই কাজের জায়গাটার চারপাশ দিয়ে ঘুরতে থাকুন। আপনার রুম এবং আপনার অন্যান্য যেসব রুম খালি থাকে সেসব রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকুন, হাঁটাহাঁটি করতে থাকুন, মানে একবার যাবেন একবার আসবেন, একবার যাবেন একবার আসবেন। এভাবে করতে করতে আপনি অনেক প্রোডাক্টিভ হয়ে উঠবেন। আপনি বলতে পারেন যে এটা কী ধরনের অ্যাডভাইস, কী হাস্যকর অ্যাডভাইস, মানে ভিডিওর ভিউ পাওয়ার জন্য অ্যাডভাইস, না, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি কাজের। যখন আপনি কোনো কিছু না করে, আমাদের ব্রেন কিন্তু এখন খালি রিওয়ার্ড চায়, এমন একটা অবস্থা হয়েছে খালি রিওয়ার্ড চায়, রিওয়ার্ড চাওয়ার জন্য একটু পরপর মোবাইল ধরে, রিওয়ার্ড চাওয়ার জন্য একটু পরপর ফ্রি স্কুলে খাবার খুঁজে, খালি রিওয়ার্ড চায়। আপনি যখন রিওয়ার্ড না দেখে জাস্ট হাঁটতে থাকবেন, তখন আপনার ব্রেন আপনার আশেপাশে অবচেতনভাবে যেসব কাজ রয়েছে সব কাজ খুঁজতে থাকবে, এবং সেই কাজ আপনাকে দিয়ে করানোর মাধ্যমে রিওয়ার্ড নেবে। আপনি যখন ব্রেনকে কোনো একটা কাজ থেকে বিরত রেখে বসিয়ে রাখবেন, ব্রেন বসে থাকবে না, ব্রেন তখন দেখবেন যে প্রোডাক্টিভ ভালো কাজগুলো আপনাকে দিয়ে করাবে। তো একই জায়গার মধ্যে দিয়ে বারবার হাঁটার কারণ কি, আপনি যখন এক রুমের থেকে আরেক রুমে, আরেক রুমের থেকে আরেক রুমে, এভাবে যখন সার্কেলিংয়ের মতো পায়চারি করবেন, তখন অবচেতন দৃষ্টি আপনার আশেপাশে জিনিসের দিকে তাকাবে। আপনার সচেতনভাবে দেখার দরকার নেই কী আছে কী নেই, আপনি শুধু জাস্ট হাঁটবেন, কিন্তু আপনার অবচেতন মন বিভিন্ন দিকে মনোযোগ দিয়ে রেখেছে। দেখবেন যে একটু পরপর সে নতুন নতুন জিনিস, নতুন নতুন কাজ বের করছে এবং আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি চাইলে দেখতে পারেন, এটা একটি সিম্পল একটি প্রক্রিয়া আমাদের অবচেতন মনকে কাজ লাগানোর জন্য। আপনি এটা এভাবে করতে পারেন যে আজকে একটা ঘন্টা আমি খুব প্রোডাক্টিভ কাটাতে চাই, তো আপনি কী করবেন, সেই একটা ঘন্টা হাঁটবেন, স্লোলি হাঁটবেন। এটা হাঁটার কোনো এমন নিয়ম নেই যে আপনাকে খুব জোরে হাঁটতে হবে বা আস্তে হাঁটতে হবে, আপনি স্লোলি আপনার মতো করে হাঁটবেন, তবে গান টান শোনা যাবে না, আপনার ব্রেনকে সম্পূর্ণভাবে ফাঁকা রাখতে হবে। তো এভাবে পায়চারি করবেন, দেখবেন যে ব্রেন নিজের থেকে একটা ক্রিয়েটিভ কাজ, যেগুলো আপনি অনেক আগে করা কথা ছিল কিন্তু আপনি ভুলে গেছেন, সেই সব কাজও আশেপাশের উদ্দীপক দেখে মনে করে আপনাকে দিয়ে করাবে। আপনি চাইলে দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।